ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর বাজারে। চাহিদা বাড়ায় বেড়েছে কাঁচামরিচ, শশা, সেমাই ও মশলার দাম। উৎসবকে পুঁজি করে ব্যবসায়ীরা অতি মুনাফা করছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। রাসনা দাসের আরেকটি রিপোর্ট। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করছেন নগরবাসী। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। 120 টাকা কেজি দরে কাঁচামরিচ সপ্তাহখানেকের ব্যবধানে কিনতে হচ্ছে 320 টাকায়। মশলার বাজারেও প্রায় প্রতিটি পণ্যের দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, সবচেয়ে বেশি কেজি প্রতি জিরা বিক্রি হচ্ছে 1100 টাকায়। এই মরিচের কেজি তো 320 ছিল না, বাট কিছু করার নাই, আমাদের খেতে হবে, সো কিনতে হচ্ছে। 80 টাকা হইলো আপনার শসার কেজি, তারপরে পেঁয়াজ 80 টাকা, কই আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে, তারপরে তো দাম কমে না। আমার কিনা 280 টাকা, আমি 300 টাকা, 1 কেজি 20 টাকা লাভ করি। ঈদকে কেন্দ্র করে আবারও চিনির কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামেই চিনি কিনতে হচ্ছেন বলে জানিয়েছে ভোক্তারা। খোলা প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। শ্যামাই জন্য যেগুলো লাগবে চিনি, এগুলোর দাম বেড়েছে। এমন কোনো আইটেম আলাদা করে বলার নাই যে কোনোটা কমতি আছে। 140 টাকা চিনি আর অনেক দোকানে তো নাই। চিনি পাওয়া যায় খোলা, তাও দাম একটু বেশি, যার কারণে বেশি কারণ আমরা বেশি না। সেমাই চিনির সঙ্গে বিক্রি বেড়েছে দুধ, কিশমিশ, এলাচ সহ বেশিরভাগ গরম মশলার। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।